গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আমার পরিবারে আশা করছি বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ অনেক বেলা হয়ে গেছে। কালকে হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর সেই ঝড়ে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে, আর ঘরের মধ্যে ধুলোতে তো ভর্তি। তাই দুটো রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা চাদরটা যে কেচে দিলাম। চলো, সব কিছু মেলা হয়ে গেছে, এবার চলে যাই নিচে। এখন বেজে গেছে 9:30, আর আজকে সমস্ত কিছু কাজ কর্ম গুছিয়ে বাগিয়ে রাখতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কালকে হয়েছে প্রচন্ড ঝড় আর বৃষ্টি। বৃষ্টি হলেও করা যায়, কিন্তু ঝড় হয়েছে প্রচন্ড। আর ঝড় মানে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, পুরো গন্ডগোল করে ফেলেছে। আমার আজকে উঠোনটা পরিষ্কার করতেই মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে, আর সকাল থেকে তার জন্যই মানে কোনো ভিডিও করতে পারিনি। কারণ তোমরা জানো, যারা ব্লগ ভিডিও করো তারা জানো, একটা ক্যামেরা সেট করতে করতেই তার পিছনে অনেকটা সময় দিতে হয়। তাই আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি। এমনি উঠোন পরিষ্কার করতে করতে 1 ঘন্টা, যদি আবার ক্যামেরা সেট করতে যাই সেখানে আবার 10 মিনিট এক্সট্রা যাবে। তাই সকাল থেকে আজকাল কোনো ব্লগ স্টার্ট করিনি। স্নান টান করে ছাড়ে জামা কাপড় তো দিয়ে এলাম দেখলে, তো সকাল থেকে সেই যে চা বিস্কুট খেয়েছি এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এমনকি মেয়ের চিড়ে সিদ্ধটাও করার সময় পাইনি। এখন ছাদে থেকে এসে এই সময়টা একটু বসলাম, কারণ আজকে না রোদ্দুরটা সেইভাবে নেই, কিন্তু কালকে যে বৃষ্টি হয়েছে ঠান্ডার কোনো ব্যাপার নেই। প্রচন্ড গরম, রোদ্দুরটা মাঝে মাঝে উঠছে, আবার কখনো কখনো পুরো আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, একটা গুমোট ভাব, যেন মনে হচ্ছে আমি ওয়েদার রিপোর্ট খুলেছি, ওয়েদার জানাচ্ছি তোমাদেরকে। কি বলবো বলো তো, মানে ওয়েদারটা এতটা খারাপ না, বিকালের দিকে বৃষ্টি হচ্ছে, রাত্রে পুরো ঠান্ডা, ফ্যান চালানোর দরকারই পড়ছে না, এমনকি কারেন্টও থাকছে না। আর কি বলতো, মানে সকাল থেকে এত গরম না পারা যাচ্ছে না। আর মানে চলো এখন এবার মামামের চিড়ে সিদ্ধটা করে দিই, আগে মামামকে চিড়ে সিদ্ধ খাইয়ে দেবো, তারপর ঠাকুরকে ফুল জল দেবো। আর আজকে আমাদের ব্রেকফাস্ট আছে, সেরকম কিছু বানাবো না, কারণ রোজই না ওই আলু ভাজা, আলু চচ্চড়ি এইসব খেয়ে খেয়ে বড্ড বিরক্ত লাগছে। তাই আজকে আম দিয়েই ভাবছি আজকে ব্রেকফাস্টটা সারবো। চানাচুর চানা মানে চানাচুর আছে, তো যে যা খাবে সেই খাবে, আর আম আছে অনেক। আর এই যে এই দেখো কত আম আছে, সেই আমগুলো তো খেতে হবে, না হলে আমও নষ্ট হয়ে যাবে। আর ছেলেও থাকবে না, ছেলে মামার বাড়ি চলে যাবে, মোটামুটি 10-12 দিন থাকবে না, তো বাবা আসবে নিতে, ও চলে যাবে। আর ও খেতে মানে আম খেতে ভালোবাসে, তাই আমগুলো বলতে পারো মোটামুটি ওই খাবে বেশি, মেয়েও বেশি খায় না, আমিও খুব একটা পছন্দ করি না, খাই কিন্তু অতটাও না, আর প্রতি দেবো তাই অল্প স্বল্প। তো ছেলেই বেশি পছন্দ করে, ও তো থাকবে না 10-12 দিন, বেশ মনটা খারাপ লাগবে, কারণ আমরা 4 জন থাকি তো একসাথে, কটা দিন থাকবে না ছেলেটা। আমরাও যাবো, কারণ ও যাচ্ছে ওখানে হচ্ছে হরিনাম, তো ওখানে হরিনামে ও যাচ্ছে, আমরা যাবো না, কারণ আমার বোনের বিয়ে আছে, কাকুর মেয়ের বিয়ে, তো তখন একবারে আমরা যাবো। তো যাই হোক চলো, আরো কিছু আম, কালকে যে ঝড় হয়েছে কাকিমাদের ঝড়েতে এত আম পড়েছে, মোটামুটি বড় গামলা 2 গামলা আম পড়ে গেছে, মানে কতটা নষ্ট আম, এগুলো পাকলে কতটা ভালো হতো, পাকা খাওয়া যেত। তো সেই আম কাকিমা 2-3 কেজি দিয়েছে, সেই আম সকালে সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে রেখে 2-3 কেজি আম খোসা ছাড়ানো, কাটা, মানে কাটাটা কি বলতো, একটা খুশি আম একটু অল্প মানে চাপ দিলেই কেটে যায়, আর এই আমগুলো কি হয়েছে না, তো না আঁটি হয়েছে পুরোটা, না পুরোটা খুশি গেছে, তো একটু চাপ দিলে, বটিতে একটু চাপ দিলে কেটে যাচ্ছে, আর সেগুলো তো কাটতেই হবে, না হলে আচারটা কষা হয়ে যাবে। তো সেই সব কাটতে কাটতে আমার পুরো দেরি হয়ে গেছে আজকে। এখন চলো মামাকে আগে খাইয়ে দিই, ঠাকুরকে ফুল জল দিই, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপর আবার রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখবে এই আমগুলো কি দারুণ কালার, দেখো দেখেই মনে হচ্ছে খেয়ে নি, একদম লাল হয়ে আছে টকটকে, মনে হচ্ছে আপেল। চলো এখন আগে মামাকে খাইয়ে দিই, ঠাকুরকে ফুল জল দিয়ে তারপর আমরা খেয়ে দিই, আবার রান্নাঘরে দেখা হচ্ছে। চলো, আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো সবার খাওয়া হয়ে গেছে, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, চলছে ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে আমের আচার, এটা করব চিনি দিয়ে, 2 রকম আচার করব, একটা চিনি দিয়ে আর একটা গুড়ের, তো গুড়েরটা পরে করব, আগে সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়ে তারপর করব। এই যে দেখো এদিকে আমটাম ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, আর একটা তোমাদেরকে মোটা সজনে ডাঁটা দেখাচ্ছি, তো এই ডাঁটাটা এতটাই মোটা এটা লাঠির কাজ করবে, কাউকে মারাও যাবে এই ডাঁটাটা দিয়ে। আলুর মধ্যে আলুটা একটুখানি চটকে নিই, আর এইদিকে হচ্ছে মাংস,
তো মাংসটা সমস্ত কিছু মশলা দিয়ে এখন কষানো চলছে। এই সবে মাত্র মাংস দিলাম মশলা কষিয়ে, তো এখন অনেকটা দেরি আছে মাংস হতে। আর চলো এখন ভাতটা বসিয়ে দিই। আর যেহারে আজকে গরম পড়েছে, রান্নাঘরে ঢুকতে ভয় লাগছে, অন্য দিনের থেকে আজকে একবারে যাচ্ছে তাই গরম। রান্নাঘরে ঢুকতে ভয় লাগছে আজকে, অন্যদিন তো রান্নাটাও করি আমাটাও কিছু পাই না হাওয়াটাও পাই, আর আজকে যেন গায়ে হাওয়া লাগছে না এত গরম। আজকে আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, হ্যাঁ মানে শান্তি নেই আর কোনো কিছুতে। চলো পোস্তটা আমি দিয়ে দিই, না হলে আজকে পোস্ত করছি সজনে ডাটা দিয়ে। ওই তোমাদেরকে দেখালাম ওই মোটা মোটা সজনে ডাটা দিয়ে তো সিদ্ধ হয়ে গেছে, না হলে একদম পুরো ডাটা গলে একদম আলুর সাথে মিশে যাবে। আগে পোস্তটা দিয়ে এটাকে নামিয়ে ফেলে আমি। তোমাদেরকে একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি মাংসটা। তো মাংস দেখো আমার কষানো চলছে আজকে, আর মাংসের মধ্যে আমি আলু দিইনি কারণ পোস্ত হচ্ছে এদিকে, তো পোস্ততে যেহেতু আলু আছে আর আলু সেরকম কেউ খাবেও না, তাই আজকে মাংসটা আলু ছাড়াই করলাম। দেখো ডাটা সিদ্ধ হয়ে গেছে, দুটো একটা ডাটা আলুর সাথে মিশেও যাচ্ছে। চলো এবার পোস্তটা দিয়ে দিই আমি এর মধ্যে। এবার চলো দুপুরের একটু মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। চিকেন জানো যদিও, তাও দেখিয়ে দিলাম। একটু আম কাটা আছে, ডাটা আলুর পোস্ত, আমের চাটনি এটা চিনি দিয়ে, আর ওখানে হচ্ছে ঢেঁড়স ভাজা। এখনও পর্যন্ত ভাত হয়ে ওঠেনি, ভাতও হচ্ছে আর ওইদিকে আমের আচারও হচ্ছে। আর আমের আমটা এতটাই হয়ে গেছে পরিমাণে, ছোট কড়াই হলো না তাই আবার বড় কড়াইয়ে নামাতে হলো। তো মোটামুটি হয়ে এসছে, এবার এটাকেও নামিয়ে ফেলবো। আর এখন বেজে গেছে প্রায় দুটো আড়াইটা, সবাই খেতেও বসে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার পরে আসছি। এখন বেজে গেছে সন্ধ্যা 6:30, তো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এবার সন্ধ্যায় একটু চা না হলে চলে না, মনটা একটু চা চা করে, তাই লেবু চা আর বিস্কুট নিয়ে হাজির। তো চাটা খেয়ে অনেকটা সময় কেটে গেছে, এখন জামাকাপড় সেই যে পরে আছে সেই গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। আর সামনাসামনি এসে তোমাদের সাথে আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি কারণ এত গরম ছিল। আজকে একটু বৃষ্টিটা হলে ওয়েদারটা ঠান্ডা হতো, কিন্তু তো সে তো আর হলো না। সে যাই হোক, এত গরম সামনাসামনি এসে আর কথা বলতে পারছি না কারণ ফ্যান ছাড়া একটা মুহূর্ত থাকা যাচ্ছে না, আর ফ্যানের আওয়াজে তো বুঝতেই পারছো শোঁ 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 করে আওয়াজ উঠবে, তাই আর সামনাসামনি এসে কথা বললাম না। এখন বেজে গেছে 9:30। চলো এবার রাত্রের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর রাত্রের দিনের মেনুর মতনই, রাত্রির একই মেনু। আর এদিকে আচারটা আমার রেডি, এই আচারটা আমি আগে দুদিন আগে করেছিলাম, তো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তাই আবার একটু গুড় দিয়ে ফুটিয়ে এটাকে একটু করে নিলাম। আর এটা খেতে হয়েছিল অসম্ভব সুন্দর। এই আচারটা তো আজকে সবে মাত্র করলাম, তো রোদ্দুরের মধ্যে দুদিন দিতে হবে, তবে আমের মধ্যে গুড়টা ঠিকঠাক পৌঁছে যাবে। আর চলো এবার মেনুটা দেখিয়ে দিই তোমাদের। ডিনারের ডাল, মানে দিনের যা মেনু হয়েছিল রাত্রেও সেই একই মেনু, কারণ সব কিছু রয়ে গেছে সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, রাত্রেই আমরা খেয়ে নেব। এদিকে সমস্ত কিছু খাবার দাবার রেডি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়ির রং করা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কেমন হলো আমাদের বাড়ির রং। ঘরের মিস্ত্রি দিয়েই ঘরের রং করলাম, তো কেমন হলো অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানিও। রান্নাঘরটাও করেছি সব, মানে মোটামুটি একটু একটু করে করেছি, যখন করব আবার ভালো করে করব, এখন আপাতত এইটুকুই থাক। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ঘরোয়া মিস্ত্রি দিয়ে ঘরোয়াভাবে রং করা কেমন হয়েছে। যদি মিস্ত্রির দরকার পড়ে অবশ্যই বলো, আমরা হাজির হয়ে যাব তাদের বাড়িতে রং করার জন্য। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই শুভরাত্রি।